ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওয় মহড়া ভোট অর্থাৎ মকপোলের ফ্লো চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মকপোলের ফ্লো চার্ট আপনাদের কাছে বিষয়টা খুব সহজ করে তুলবে। আগের ভিডিওয় ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাডের কানেকশান, মকপোল, মকপোলের পর সিলিং, অ্যাকচুয়াল পোল এবং সবশেষে সিলিং ও পেপার তৈরির ভিডিও শেয়ার করেছি। আপনারা চাইলে দেখতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বটনে দেওয়া থাকবে। মকপোল ফ্লোচার্টের ভিডিও শুরু করা যাক। কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বোতামে চাপ দিন। ডিসপ্লেতে সব প্রার্থীর ক্ষেত্রেই শূন্য প্রদর্শন করবে। ভিভিপ্যাটের খালি ড্রপ বক্স দেখান। ভোটদান কক্ষে ভোটদানের জন্য একজন পোলিং অফিসার এবং সব পোলিং এজেন্টদের থাকতে হবে। যে কোনো পোলিং এজেন্ট পছন্দ মতো বোতামে চাপ দিতে পারেন। প্রত্যেকটি নীল বোতামে কমপক্ষে একবার চাপ দিতেই হবে। কমপক্ষে 50টি ভোট দিতে হবে। প্রিজাইডিং অফিসার প্রদত্ত ভোটের হিসাব লিখে রাখবেন। কন্ট্রোল ইউনিটে প্রথমে ক্লোজ ও পরে রেজাল্ট বোতামে চাপ দিন। ভিভিপ্যাট ড্রপ বক্স থেকে মহড়া ভোটের চিরকুটগুলি সরিয়ে ফেলুন। কন্ট্রোল ইউনিটের ফলাফল এবং ভিভিপ্যাটের কাগজের চিরকুট মিলিয়ে নিন। কন্ট্রোল ইউনিটে ক্লিয়ার বোতামে চাপ দিন। মকপোল স্লিপ লেখা রবার স্ট্যাম্প দিয়ে ভিভিপ্যাটের কাগজের চিরকুটের পিছনে স্ট্যাম্প দিন। স্ট্যাম্প দেওয়া চিরকুটগুলি বিশেষ কালো খামে রেখে সিল করুন। খামের উপরে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা সই করবেন। খামের উপরে ভিভিপ্যাটের মহড়া ভোটের কাগজের চিরকুট, ভোট কেন্দ্রের নম্বর ও নাম, বিধানসভা কেন্দ্রের নম্বর ও নাম, ভোট গ্রহণের তারিখ লিখুন। গোলাপি কাগজে সিল দিয়ে এটি বন্ধ করুন। গোলাপি কাগজে সিলের উপর প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা স্বাক্ষর করবেন। মহড়া ভোটের শংসাপত্র অর্থাৎ মকপল সার্টিফিকেট স্বাক্ষর করুন। কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট ড্রপ বক্স সিল করুন। মকপোলের ফ্লোচার্টের ভিডিওটি ভালো করে দেখে নিন, বুঝে নিন। আশা করি আপনার মকপোলের সময় কোনো অসুবিধা হবে না। ভোট সংক্রান্ত এরকমই বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।